হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো আজকে দেখো, আমি এখানে ক্যাপসিকাম নিয়ে নিয়েছি আর সেগুলো ধুয়ে নিচ্ছি। তো আর কালারফুল ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকামটা সবসময় মোটামুটি পাওয়া যায়, কিন্তু এই হলুদটা রেডটা, এটা কিন্তু মানে কি বলবো, দেখতে যতটা সুন্দর লাগে আর যেই জিনিসেই দেবে না কেন, সেটা আরও মানে বেশি স্বাদ যুক্ত করে তোলে। তো দেখো, এখানে আমি সমস্ত সবজিগুলো কেটে নিচ্ছি। তো এখানে দেখো, নিয়ে নিচ্ছি গাজর, বিনস আর ক্যাপসিকাম। তো এটা কি করবো বলো তো, আজকে আজকে আমার বরের পছন্দের একটা রান্না, তো সেটাই আমি করব। আর এখানে দেখো, আমি স্লাইস করে করে কেটে নিয়েছি ক্যাপসিকামগুলো, পেঁয়াজগুলো তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এটা হচ্ছে তোমার চিলি চিকেনের জন্য, আর এটা হচ্ছে তোমার ফ্রাইড রাইসের জন্য। তো আমি এগুলো আগে থেকে ধুয়ে নিলাম, দেখলেই তো, ধুয়ে পরিষ্কার করে কেটে নিলাম, কারণ আমি আগে সমস্ত কিছু করে নিচ্ছি, কারণ গুছিয়ে না নিলে পরে গিয়ে কেটে আবার ই করতে খুব অসুবিধা হয়ে যায়। তো সে কারণে আগে সব রেডি করে নিয়ে তারপরে রান্নাটা করতে যাচ্ছি। তো দেখো, এখানে সবজিগুলো একটু তেলের মধ্যে ভাজা করে নিচ্ছি আমি। আর এখানে কি বলতো, ছাকনা দিয়ে করলে ভালো হতো, কিন্তু ছাকনা নেই, সে কারণে খুন্তি দিয়ে আমি তুলছি। এরপরে দেখো, ক্যাপসিকামগুলো আমি ভেজে নিলাম, একে একে সমস্ত সবজি ভেজে নেওয়ার পরে এরপরে আমার আরও যে সমস্ত কাজগুলো রয়েছে, দেখো সবজিগুলো কত সুন্দর করে ভেজেছি। চিকেনটাকে ম্যারিনেট করতে হবে, তো চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমি মিক্সার থেকে মশলাটা করে নিয়ে আসলাম। আর দেখো, মশলাটা দিয়ে আমি এখন খানিকক্ষণ এটা ম্যারিনেট করে রাখবো। তো এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, এটাই বেসিক্যালি আছে যেটা চিকেনে আমরা ইউজ করি। আর তোমার একটু লবণ দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে দেবো ভালো করে কিছুক্ষণের জন্য। একটু হলুদ দিয়ে দেবো সামান্য পরিমাণে। ম্যারিনেট করে রাখলে কি বলো তো, মশলার ফ্লেভারটা এর মধ্যে যত যত বেশিক্ষণ রাখবে আর কি, তত ভালো, ততটাই মানে টেস্ট হবে আর কি, মশলার ফ্লেভারটা পুরো ঢুকবে এর মধ্যে। তো এটা মেখে খানিকক্ষণ রেখে দেবো। আর এদিকে যে কাজগুলো রয়েছে সেগুলো আমি গুটিয়ে নেবো। তো কী বলতো, আজকে একদম ইচ্ছে ছিল না এই খাবারটা বানানোর, কিন্তু একটু সময় পেয়েছি ডিউটি অফ, সেই কারণে তো তোমাদেরকে চিকেনটা ভাজা আমি আর দেখালাম না। তো একবারে ডাইরেক্ট দেখো, আমার রেডি হয়ে গেছে চিলি চিকেন। তো তোমাদের দাদা ভাই একটু গ্রেভি পছন্দ করে, সেই কারণে দেখো এখানে একটু বেশি গ্রেভি মনে হচ্ছে, তো ও গ্রেভিটা খুব পছন্দ করে, তো সেই কারণে একটু বেশি গ্রেভি গ্রেভি রেখেছি। আর এই সবজিটাও খুব ভালোবাসে, সেই কারণে এত সবজি দিয়েছি। দেখো, আমার চিলি চিকেন রেডি হয়ে গেছে, এরপরে আমার ফ্রাইড রাইসটা করতে হবে, তাহলেই হয়ে যাবে। তো তার আগে দেখো, বাবুর খিচুড়িটা গরম করে নিলাম, ওকে খাইয়ে নিতে হবে, কারণ ও অনেকক্ষণ আগে খাবার খেয়েছে। আর ওকে খাওয়াতে খাওয়াতে এদিকে আমি ভাতটা দেখো এখানে বসিয়ে দিয়েছি, তো ভাতটা আমার ফুটে এসছে। এরপরে আমি ভাতটা নামিয়ে নিয়ে তারপরে ফ্রাইড রাইসটা করে নেব। তো দেখো, আমার ফ্রাইড রাইস করাও রেডি, কিন্তু এতটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এটা তো আমি রেসিপি দিচ্ছি না, জাস্ট শেয়ার করলাম আজকে এই খাবার। স্নান দান করে চলে আসলাম, তো এখন খাওয়া দাওয়ার পালা। তোমরা তো দেখলেই দিদিভাই সারাদিন রান্না করলো আমার জন্য। কেন সারাদিন লাগলো, কারণ ফার্স্ট জানুয়ারির দিন কিছু খাওয়া হয়নি, তোমরা তো একটা ব্লগ করেছি দেখেছো, তো সেই ফার্স্ট জানুয়ারির খাওয়া আজকে তোমাদের দিদিভাই করেছে। তো দেখো কী কী করেছে, সারাদিন তো দেখলাই আর ভিডিওতে দেখলাই, কী কী সারাদিনটা কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। তো ঠিক আছে বন্ধুরা, তো খাওয়া দাওয়া করে নিই, কারণ বেলাটা অনেক হয়ে গেছে। তো তারপরে তোমাদের সাথে তোমার দিদিভাই আমি দুজনেই কথা বলবো যদি সময় পাই, জানো তো সব কিছুই। যারা ভিডিও দেখো প্রতিদিন তারা তো সব কিছুই জানো, আর যারা আজকে ভিডিওটা দেখছো তারাও জেনে যাবে। আমাদের পেছনের ভিডিওগুলো দেখে নিও, দেখো সব বুঝতে পারবে কি করি কি করি না। একটা করি একটু রেখে দিই, আমাদের বাবু আছে দেখো, তো এ ঘুম পাড়ি, তোমার দিদিভাই দেখো খেতে বসেছে, খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বাবুকে বলছিলাম একটু ঘুমোতে, কিন্তু দেখো ও আমার লিপস্টিকটাকে নিয়ে মানে কি বলবো খেলা করছে। লিপস্টিকটা আজকে একদম 12টা বাজিয়ে দেবে, তো ও এরকমই করে, যাকে যেটা করতে দেখবে। লিপস্টিকটা হয়তো কোনো এক সময় আমাকে দেখেছিল এরকম করে খুলতে, সেই কারণে দেখো ও ওটা খুলে আবার জোড়ার চেষ্টা করছে। তো এটা আমি ওর হাত থেকে যদি নিয়ে নিই তাহলে এখন কি অবস্থা হবে তোমরা দেখো একবার। তো আমি ওকে এখন এটা চাইবো, বলবো বাবু এটা দাও তো দেখো, ওকে আমি চাইছি দেখে ও কোথায় চলে যাবে। দেখো ও চলে যাচ্ছে একদম খাটের কর্নারে, যাতে ওকে আর ধরতে না পারি, মানে ওটাও দেবে না, ওটা ওর পছন্দের জিনিস, এখন ওটা একদম নেওয়া যাবে না।
ও ভাবছে ওখানে ঢুকে গেলে মা আর ওখানে অব্দি যেতে পারবে না। তো তবুও কি বলতো, ওর হাত থেকে জোর করে ওটা নিতে হবে, কারণ নাহলে ওটা দেবে আজকে। তো দেখো ওর হাত থেকে জোর করে নিচ্ছে বলে কিরকম কান্নাকাটি করছে। এরপরে বাবু একটু ঘুমিয়েছিল, ওর সাথে সাথে আমিও একটু ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে দেখো সন্ধ্যেবেলায় কাজের গাদা, দুপুরবেলায় খাওয়া দাওয়া করে কোনো কিছু করিনি, সেই কারণে দেখো কত কাজ। আর সন্ধ্যেবেলায় জল ভরতে হয় আমাদের, জানো তো, জল ভরে নিলাম। আর এই ঠান্ডার মধ্যে বাসন মাজতে যে কী মজা লাগে, বাপরে, যারা করে তারাই বোঝে, খুবই মজা। মানে এত জলটা ঠান্ডা, তো কি বলতো, কিছু করার নেই, করতে তো হবে, তাই না? সেই কারণে আমি বাসনটা মেজে নিলাম, যে যেটুকু গুছিয়ে রাখবো সেইটুকুই আমার লাভ, আর না হলে সে আমাকেই পরবর্তীতে করতে হবে। তো জল ভরা আমার হয়ে গেছে, এখন বাসনটা মাজলে আমার কাজ কমপ্লিট। জল ভরতেও কি বলতো খুবই কষ্ট হয়, এই বালতিটা চাগিয়ে চাগিয়ে অত বড় একটা জারকে বোঝাই করা খুবই কষ্টকর। মাঝে মাঝে তোমাদের দাদাভাইও দেখো মোবাইলটা দেখছে কিভাবে, ওকে মোবাইল আমি দিই না, কিন্তু এত কান্নাকাটি করছিল থামতেই পারছিলাম না। দেখো চোখটা দেখো আর ওকে দেখো, দেখি তো, দেখো চোখ দিয়ে এখনো দেখো জল, অ্যাক্টিংটা শুধু দেখো, মানে মানে ধারণার বাইরে। এখনকার বাচ্চাগুলো সব খালি কম্পিউটারের থেকেও বেশি। আর তোমাদের দাদাভাইয়ের অবস্থা দেখো, দেখো শীতে বেচারা পুরো জড়সিন্ধু হয়ে গেছে। আবার একটা কথা মনে পড়ে গেল এখনই দেখে, তোমার হচ্ছে দেখো একবার, হ্যাঁ ফোন করো তো, ফোন করো। ও জানো তো রীতিমতো মানে কি করে বলতো, মোবাইলটাকে কানে নেয়, কানে নিয়ে আমরা যেভাবে ফোনে কথা বলি মানে আমাদেরকে দেখে, আমাদেরকে দেখেই তো বাচ্চারা শেখে। তো দেখো দেখো কোথা থেকে কোথায় চলে গেল, দেখো দেখছো তো, মানে খুব পাকা হয়েছে ধারণার বাইরে। তো যেটা বলছিলাম যে এত শীত পড়েছে, মানে শীতে আর মানে কিছু মানে বুঝে উঠতে পারছি না। আজকে দুপুরে কি রান্না করেছিলাম তোমরা দেখেছো, আমার শরীরটাও খুব একটা ভালো নেই, মানে ঠান্ডা লেগেছে খুব। তো আমার কাছ থেকে না বাবুরও ঠান্ডা লাগছে, কমছেই না, ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম। যে করেছি ফ্রাইড রাইস আর চিলি চিকেন, কিন্তু একটু সত্যি কথা বলতে খেতে ভালো হয়নি, মানে আমার ভালো লাগেনি। তোমাদের দাদা ভাই ওরও মনে হয় ভালো লাগেনি, ভালো লেগেছে? ও খেতে ভালোবাসে, এটা ওর প্রিয় আর কি। তো আমার কি বলতো, আমার বিরিয়ানিটাই বেশি ভালো লাগে ফ্রাইড রাইসের থেকে, আর ও হচ্ছে এটাই ভালোবাসে, চিলি চিকেনটা বেশি ভালোবাসে। তো চিলি চিকেন করলাম ঠিকই, মানে আজকে একটু অফ পেয়েছিলাম, দিনে আজকে সেইভাবে ডিউটি ছিল না, একটু অফ ছিল, সেই কারণেই আর কি রান্নাটা করতে পেরেছিলাম। যাই হোক, এইসব খাবার করতে গেলে একটু সময় লাগে জানো তো। এখন এখন রান্না থেকে বিরত, দেখলেই সন্ধ্যাবেলায় ঠান্ডার মধ্যে কনকনে ঠান্ডা, বাসন টাসন মেজে আসলাম, বাবুকে খাওয়াবো, দেখো কি করে যাচ্ছে। তো ওকে খাওয়াবো, ব্যাস ওকে খাওয়ানো বাকি। আর দুপুরের দুপুরের যে খাবারটা সেটা হচ্ছে গিয়ে আর কি রয়ে গেছে, তো আমাদের আর রান্নার চিন্তা নেই। দুপুরে একটু বেশি করে করেছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা রয়ে গেছে, সেটাই আমাদের খাওয়া হবে। আর বাবুর সবজিটা সেদ্ধ বসিয়ে দিয়ে আসলাম, ওকে সে সবজিটা খাওয়াবো, এই তো হচ্ছে। তো এরপরে এখনও জানি না আর কি কী করবো এখন। এখন বেশি বাজে না, 8টা বাজে, এখনও কোনো প্রোগ্রাম নেই, আর এখন কি কাজ করব দেখি, কাজের তো আর অভাব নেই। তো নতুন করে এখন কি উদ্ভব হবে আমি জানি না, যখন তখন যা তা কিছু উদ্ভব হয়। তো তোমাদের দাদা ভাইয়ের অবস্থাটা একবার দেখো, কিছু মনে হয় বলতে চাইছে তোমাদের। সবাই ঘরে ঘরে চলে যাও, শীতে কথা বেরোচ্ছে না, আজকে একটু বেশি শীত লাগছে। আচ্ছা ও বলছে শীতে কথা বেরোচ্ছে না, ও বলছে শীতে কথা বেরোচ্ছে না, তাহলে ভাবো। আর আমার তাহলে ডিউটি যেতে গেলে তো মজা লাগে, সেটা ভাব বলো একবার, ঘরে বসে বসে দেখেছো তো, শীতে ভালো লাগছে না, আমার পুরো টনসিল গুলো ফুলে গেছে। আর যদি কিছু করার নেই, আমি ডিউটি গেলে ওকে সে জেগেই থাকতে হয়, কারণ এই কিছুদিন থেকে আমার বাবু এত ডিস্টার্ব করে রাত্রেবেলায়, পুরো 2 ঘন্টা আমি যদি ডিউটি যাই, 2 ঘন্টায় বাবা ছেলে মিলে তাবি হাঁটাবিনা করে নাচ করে। তো আমার আর কিছু মনে হয় না, আমি ওদেরকে যেরকম রেখে যাই এসে সেরকমই বাবু চলছে, আমার বসে আছে জেগে, এই চলে। এই কারণে দুজনেরই সময়, এমন নয় যে আমি ওখানে গিয়ে বসে আছি তো ওইখানে ঘুমাচ্ছে, ওইটা হয় না, ওইটা ও বেচারা পারে না। এটা একটা দুঃখ ওর জীবনের, সেই দুঃখটার কতদিন ওকে মানে চলতে হবে এইভাবে নিয়ে আমি জানি না। তো দেখো বাবু জানো তো আমার থেকে বেশি না, ওর বাবাকেই বেশি ভালোবাসে,
তো আমাকে অতটা মানে পছন্দ করে বলতে বাবার সাথে বেশি টাইমটা থাকে দেখে বাবাকে বেশি করে। দেখো যেরকম পাতা হয়েছে, ঠিক আছে? তো বন্ধুরা আজকে আর বেশি কথা বলবো না, তো এখন কিছু কাজ আছে সেগুলো করে নিই আর আজকের মতন এই পর্যন্ত। আর দেখো বাবু খুব ডিস্টার্ব করছে, তো তোমরা সবাই ঠান্ডার মধ্যে ভালো থেকো আর একটু বেশি করে কম্বল।